বন্ধুরা, আজকে এমন কিছু প্লেয়ারদেরকে আপনারা দেখতে চলেছেন যাদেরকে অনেকেই বলে চালাক, অনেকেই বলে অতি চালাক, আর কেউ কেউ তো চিটার বলেও ডাকে। জি হ্যাঁ বন্ধুরা, কথায় আছে না, চুরির বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। তো আজকের এই ভিডিওতে এমন কিছু চোরদেরকে আপনারা দেখতে চলেছেন যারা চুরি করার পরে ধরা খায়নি, বরং সেটার জন্য সাবাসী ও পুরস্কারও পেয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনারা কি করে যে এত তাড়াতাড়ি বুঝে যান তা আমি বুঝতে পারি না। তো যাই হোক, এই গোলকিপারটিকে দেখুন, যে কিনা এমন ভাবে চুরিটি করলো যা কেউ বুঝতেই পারেনি। আপনি কি তার চুরি ধরতে পেরেছেন? জি হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে পেনাল্টি মারার সময় বলে কিক করার পূর্বে গোলকিপার পোস্ট থেকে বাইরে আসতে পারবে না, মানে তাকে দাগের লাইনে পা রাখতে হবে। কিন্তু এই গোলকিপারটি সামনে এসে এভাবে সেভ দিয়ে দেয় যা কেউ ধরতে পারেনি। কি কোন কথা সত্য? আর এখানে তো এই প্লেয়ারটি হুট করে নিয়ে যেয়ে গোল করে দেয়, মানে একাই ফাঁকা পেয়ে সে যেয়ে গোল করে দেয়। কিন্তু কথায় আছে না, অতি চালাকের গলায় ধরি। তো এখানে তার সাথে এই ঘটনাটি ঘটে যায়। সে জানতো না যে ড্রপটেড বল মিনিমাম দুইটা প্লেয়ারের টাচ হওয়া ছাড়া সেই গোলটি ডিসঅ্যালো করে দেয়, মানে গোলটি বাতিল করে দেয় আর কি। আর এইখানে তো এমবাপ্পে হাত দিয়েই গোল করে দিয়েছিল। সে হয়তো ভেবেছিল এখন তো আর পিসিআর নামের কিছু নেই, তার গোল করার ফলে হয়তো কেউ বুঝতে পারবে না, কিন্তু বেচে হলুদ কার্ড খেয়ে বসে। আর এখানে তো মেসিকে ফাউল করে ফেলে দেওয়ার কারণে আম্পিয়ার বাঁশি বাজিয়ে দেয়। কিন্তু সকলেই যখন কথাতে ব্যস্ত ছিল, মেসি দেরি না করে বলটি রেডি করে নেয়, আর একটি সুন্দর পাস দেওয়ার ফলে সেটি গোল হয়ে পড়ে। তো বন্ধুরা, এবার এখানে এম সালাকে দেখুন, যে কিনা সুন্দরভাবে ডিবক্সের মধ্যে বলটি নিয়ে ঢুকে পড়েছিল, কিন্তু সে হয়তো গোল করতে পারতো বা পারতো না। আর সেই রিস্ক না নেওয়ার কারণে অপোনেন্ট টিমের প্লেয়ার যখন তাকে একটু টাচ করলো, সে সাথে সাথে মাটিতে শুয়ে যায়। আর এই এরকম ঢং এর কারণে সে পেনাল্টিও পেয়ে যায় আর তা গোল করে দেয়। তো এইসব কিন্তু চালাক প্লেয়ারদের বৈশিষ্ট্য। যখন আপনি পারবেন না, অপোনেন্ট টিমের প্লেয়ার শুধু টাচ করার ফলেই আপনাকে শুধু মাঠে শুয়ে পড়তে হবে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। এমনকি আপনারা এইবার ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচেও আর্জেন্টিনা ও ফ্রান্সের দুই টিমেরই দুইটা পেনাল্টি এভাবে নেওয়া হয়েছিল, মানে এইরকম ড্রামা করে আর কি। তো বন্ধুরা, এবার এখানে দেখুন, খেলা চলছে একদিকে আর মারামারি চলছে আরেকদিকে। আর আপনারা তো হাসবেন তখন যখন শুনবেন সুয়ারেজ এভাবে একটি প্লেয়ারকে কামড়িয়ে আহত করে দেয়, আবার পরবর্তীতে নিজেই দাঁত ধরে বসে থাকে। সরি, I'm very sorry. আর এইখানে তো এই প্লেয়ারটি অ্যানাউন্সমেন্ট করে বেড়াই যে সে আমাকে কামড়িয়েছে, মানে ফুটবল খেলা চলাকালীন সময়ে কামড়া কামড়িও চলে, এটা আজ প্রথমবারই দেখলাম। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর এখানে এই চালাক প্লেয়ারটিকে দেখুন, যেখানে মাঠের মধ্যে দুইটি বল ঢুকে গেছিল, একটি বল দিয়ে এখানে খেলা চলছে আর অন্য আরেকটি বল এই চালাক প্লেয়ারটি কিক করে সেই প্লেয়ারটিকে ডিস্টার্ব করতে চাই যার কাছে বল ছিল, কিন্তু অন্যদিকে তারাই গোল খেয়ে বসে। তারা ডিস্টার্ব করেও গোলটি আটকাতে পারলো না, বরং অন্যদিকে সে প্লেয়ারটি ইয়েলো কার্ড খেয়ে বসে। তো এইবার নেইমারের চালাকি দেখুন, যেখানে সে একটি সুন্দরভাবে পেনাল্টি নিয়ে নেয়, মানে এরকম ড্রামা অন্য কোনো প্লেয়ার করতে পারবে বলে আমার মনে হয় না। জি হ্যাঁ বন্ধুরা, এই অ্যাঙ্গেল থেকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তাকে একটু টাচ করাই হয়েছিল না, কিন্তু তবুও সে পড়ে যেয়ে এমনই অ্যাক্টিং করলো যার জন্য রেফারি পেনাল্টি দিতে বাধ্য। আবার চিটিং করে এভাবে গোল করে খুশি কত দেখুন। হাসেন। আর এইখানে টাইম ওয়েস্ট করার জন্য এমবাপ্পে কাট খেয়ে বসে। আর এমবাপ্পের মতো এই প্লেয়ারটিও বল রেডি করার সময় অনেক সময় নিচ্ছিল, যে কারণে রেফারি তাকেও কাট দিয়ে বসে। তো বন্ধুরা, এবার এই প্লেয়ারটিকে দেখুন, যেও কিনা সুন্দরভাবে পেনাল্টিটি নিয়ে বসে শুধুমাত্র তার অ্যাক্টিং এর ট্যালেন্ট দিয়ে। এই প্লেয়ারগুলো এত সুন্দর ড্রামা করতে পারে, আমার মনে হয় না বলিউড হলিউডের অ্যাক্টররাও তা করতে পারবে। আর এইখানে তো ম্যান অফ দ্য ম্যাচ একটি বয়কে দিয়ে দেওয়া হয়, মানে আউট হওয়ার সাথে সাথে সে বালকটি বলটি দিয়ে দেয়, যে কারণে সে প্লেয়ারটি তাড়াতাড়ি খেলা শুরু করে দেয় এবং তার তাড়াতাড়ি পাস দেওয়ার কারণে সেটি গোল হয়ে পড়ে, যা দেখে কোচ নিজে হাত মিলাতে আসে সেই ছেলেটির সাথে। আর এই প্লেয়ারটি তো এতই ভয় পায় মেসিকে দেখে, সে হয়তো মনে করেছিল তাকে ডস দিয়ে বলটি নিয়ে গেলে হয়তো গোল দিয়ে দিবে, আর এই কারণে মেসিকে সে হাত দিয়ে এভাবে ধরে ফাউল করে দেয়। সে ইয়েলো কার্ড খায় কিন্তু গোল হওয়া থেকেও বাঁচায়। তো এটা কি ধরনের চালাকি ছিল বুঝতে পারিনি।
তো বন্ধুরা এবার হল্যান্ডকে দেখুন যে কিনা বল রিসিভ করতে যেয়ে এভাবে একা একাই পড়ে যায়। আর রেফারি মনে করেছিল যে অপোনেন্ট টিমের প্লেয়ার তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর সেইটা পেনাল্টিও দিয়ে দেয়। কিন্তু এখানে যে কোনো ফাউল হয়েই ছিল না সেটা রেফারি বুঝতেই পারেনি। মানে হল্যান্ড এমন ভাবে অ্যাক্টিং করে পড়ে যায় রেফারি তা মনে করে নেয় যে ফাউলই হয়েছিল। এটা কোনো কথা। আর কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা গোলকিপারের কাছ থেকে এভাবে বল নিয়েও গোল করে দেয়। মানে এরা অতি চালাকেরও অতি চালাক। তো এইবার এই চালাক গোলকিপারকে দেখুন যে কিনা হাফ মাঠের কাছাকাছি এসে এভাবে সেভ দেয়। কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়ার যখন দূর থেকেই কিক করে গোল দিতে যায় তখন সে আবার ডিবক্সের বাইরে হাত দিয়ে এভাবে গোল বাঁচিয়ে দেয়। হয়তো সেটা হাত দিয়ে না ধরলে গোল হয়েই যেত, কিন্তু এর কারণে সে ইয়েলো কার্ড খায়। ইয়েলো কার্ড খেলেও সে যে একটি গোল বাঁচিয়ে দিয়েছে এটাই অনেক। তো বন্ধুরা এবার রোনাল্ডোকে দেখুন যে কিনা ডিবক্সের মধ্যে বল নিয়ে যেতে যেয়ে এভাবে পড়ে যায় এবং রেফারি সাথে সাথে সেটা পেনাল্টিও দিয়ে দেয়। আর রোনাল্ডোর কিকে গোল হবে না এটা কিভাবে সম্ভব? তো বন্ধুরা এখানে এবার এই গোলকিপারকে এতবার কিক করে মারার পরেও তা গোল হয়নি। কিন্তু তাদের লাগ ভালো ছিল এটা জেনে যে সে গোলকিপারটি বল কিক করার পূর্বেই গোল পোস্টের বাইরে বের হয়ে এসেছিল। এ কারণে হল্যান্ডকে আরো একবার মারার সুযোগ দেওয়া হয় আর সে একই দিক দিয়ে একই পাওয়ারে মেরে গোল করে দেয়। আর আপনারা কি কখনো শুনেছেন কেউ এভাবে পেনাল্টিতে গোল করেও রেড কার্ড খেয়ে বসেছে? জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি রেড কার্ড খেয়ে বসেছে পেনাল্টিতে গোল করে। মানে এভাবে একটি হুস্কি মারার কারণে গোলকিপার কনফিউজড হয়ে পড়ে, তাই পরবর্তীতে রেফারি এসে তাকে রেড কার্ড দিয়ে বসে আর তার গোলটি বাতিল করা হয়। আর কিছু গোলকিপার এমনও রয়েছে যে ভুলেই যায় তাদের পিছনেও একটি ম্যান দাঁড়িয়ে আছে আর এভাবে ফাউল করার জন্য পেনাল্টিও খেয়ে বসে আর পেনাল্টি এ গোলও। তার কোচ তাকে মাঠ থেকে বের করবে না তো আর কি করবে? কিন্তু এই প্লেয়ারটির উপর তার কোচ আসলেই খুশি হয়েছিল, মানে এইরকম শিয়ালের মতো চালাকি দেখানোর জন্য। আর এইখানে তো জাপানি প্লেয়ার জিমিও একই রকমের কাট খায়। মানে পেনাল্টিতে গোল করতে যে এভাবে যখন মাঝখানে একটু থেমেছিল এটার কারণে রেফারি তাকে ইয়েলো কার্ড দিয়ে বসে আর তার গোল বাতিলও করা হয়। মানে পেনাল্টি মারার সময় মাঝখানে থামা যাবে না। আর কিছু কিছু প্লেয়ার তো আগের জন্মে হয়তো ভলিবল প্লেয়ার ছিল, মানে হেড করার বদলে এভাবে হাত দিয়ে গোল করে দেয়। আর এটা যদি ক্যামেরায় ধরা না পড়তো তাহলে হয়তো গোলই দিয়ে দিত। মানে এখন টেকনোলজি অনেক স্মার্ট হয়ে গেছে তাই আর কি। আর সে ফান করতে যেয়ে এভাবে রেড কার্ডও খেয়ে বসে। তো এইবার রোনালদোর এ গোলটি দেখুন যে কিনা সুন্দরভাবে বলটি নিয়ে যেয়ে গোল করে দেয়, কিন্তু রেফারির দিকে তাকিয়ে দেখে সে নাকি অফসাইড দিয়ে দিয়েছে। কিন্তু রোনালদো এটা ভালো করে জানতো যে এটা অফসাইড না, তাই সে এভাবে হাসতে শুরু করে দেয়। আর এখানে তো এই প্লেয়ারটি কিক করতে যেয়ে নিজে পড়ে যায় এবং সে মাঠের বাইরে যেয়ে পড়েছিল, কিন্তু হুট করে এসে মাঠের ভিতরে ঢুকে যায় দিয়ে আবার অ্যাক্টিং শুরু করে দেয়। না তো সেই রেফারি তাকে ফাউল দিবে না এটা হয়তো সে ভালো করে জানতো, কিন্তু সেই যে ড্রাইভ করে এভাবে কিক করতে যেয়ে পড়ে গেল এটা সে মেনে নেয় না। তো এইরকম চালাক অতি চালাক অনেক প্লেয়ারই রয়েছে। তো বন্ধুরা আমি অনেক অসুস্থ থাকার কারণে ভয়েস ওভার অনেক ভালোভাবে দিতে পারিনি, তো কোনো ভুলটুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি অসুস্থ তাই সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো হয়তো আপনি মিস করতে চাইবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।